আপনারা শুনছেন উইমেন বুকের অডিও আয়োজন আজ পড়ছি হুমায়ুন আজাদের লেখা বহুল সমালোচিত বই নারী নারী এর অষ্টম পর্ব আগে ছিল গৃহের প্রধান মাতৃ অধিকার উচ্ছেদের পর পুরুষ দখল করে গৃহের কর্তৃত্ব পুরুষ নারীকে করে নিজের দাসী শৃঙ্খলিত লালসার শিকার ও সন্তান বিশেষ করে পুত্র উৎপাদনের যন্ত্র দেখা দেয় পিতৃপ্রধান পরিবার আরও দুটি প্রথা ছিল বিয়ের এর একটি টিকে আছে মুসলমানদের মধ্যে একটি বহু পত্নিত্ব অন্যটি বহু স্বামীত্ব বহু পত্নিত্ব হচ্ছে সম্ভোগের চরম রূপ ভারতের কোনো কোনো অঞ্চলে ও তিব্বতে বহু স্বামিত্ব এক ছিল হয়তো এখনো আছে এখন চলছে কিছু ব্যতিক্রম বাদ দিলে এক প্রতিপত্নী প্রথা কিন্তু এক প্রতিপত্নী প্রথার সূচনা হয় কখন এবং কাদের উদ্যোগে বাখোফেন বলেছেন তার কথিত হ্যাটায়ারিজম থেকে চালু হয়েছিল এক প্রতিপত্নী প্রথা নারীদেরই চেষ্টায় তার মতকে অ্যাঙ্গেলেস বলেছেন সম্পূর্ণ নির্ভুল এ বদলের কারণ ব্যাখ্যা করে অ্যাঙ্গেলেস আঠারোশো চুরাশি সালে বলেছেন যে আর্থনৈতিক বিকাশের ফলে আদিম সাম্যতন্ত্রী ব্যবস্থার ঘটে অবনতি আগের যৌন সম্পর্কগুলো আরণ্যক চরিত্র হারিয়ে নারীদের কাছে মনে হতে থাকে হীন ও পীড়নমূলক তাই আগ্রহের সঙ্গে পরিত্রাণ হিসেবে তারা অবশ্য প্রতিব্রত্বের অধিকার একটি পুরুষের সঙ্গে অস্থায়ী বা স্থায়ী বিবাহ চেয়ে থাকবে অ্যাঙ্গেলস মনে করেন এই অগ্রগতি পুরুষ চাইতে পারে না কেননা পুরুষ আজও পর্যন্ত স্বপ্নেও কখনো আসল সমষ্টি বিবাহের সুবিধা ছাড়তে চায়নি নারীরাই চেয়েছিল প্রতিব্রত বহু যৌন সম্পর্ক নারীদের কাছে মনে হয়েছিল পীড়াদায়ক এবং তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নারীরা চেয়েছিল এক পতির পবিত্র শয্যায় সতীত্বের অধিকার নারীদের কাম প্রবলতা সম্পর্কে প্রাচীন উপাখ্যানে শেষ নেই মহাভারতে একটি উপাখ্যান রয়েছে যাতে বলা হয়েছে পুরুষের থেকে নারীরাই সঙ্গম উপভোগ করে বেশি রাজস্বী ভঙ্গাসন ইন্দ্রের ক্রোধে নারীতে পরিণত হয় এবং এক তাপসের ঔরসে নিজের গর্ভে একশো পুত্র জন্ম দেয় পরে ইন্দ্র তাকে পুরুষত্ব ও নারীত্বের মধ্যে একটি বেছে নিতে বললে সে নারী থাকতে চায় কারণ হিসেবে সে বলে স্ত্রী পুরুষের সংযোগকালে স্ত্রীরই অধিক সুখ হয় ভঙ্গাসনের মতো নারী পুরুষ দু রূপেই অভিজ্ঞতা অর্জন এখন অসম্ভব কিন্তু মিলনের সময় নারীর আচরণ দেখে মনে হতে পারে কাম উদ্ভাবিত হয়েছিল নারীর জন্য কাম পুরুষের একটি প্রত্যঙ্গের আর নারীর সমগ্র শরীর ও চৈতনার ব্যাপার আধুনিক গবেষণা তাই প্রমাণ করেছে আধুনিক গবেষণা দেখিয়েছে সহজাত ও জৈবিকভাবে নারী পুরুষের থেকে অনেক বেশি উপভোগ করে কাম পৌনপৌণিকতায় ও পুলকানুভূতিতে নারী অনেক বেশি সমর্থ পুরুষের থেকে মাস্টার্স ও জনসন সারা জাগানো মানুষের যৌন সারা উনিশশো সালের গ্রন্থে দেখিয়েছেন নারী খুব দ্রুত একের পর এক পুলক অনুভব করতে পারে যা পুরুষ কখনো পারে না নারীর পুলক সম্পর্কে ধারণাও বদলে গেছে একালে আগে শুধু রন্দ্রটিকেই সুখের খনি মনে করা হতো কিন্তু নারীর আসল সুখের বেদি ভগাঙ্কুর মানুষের অন্য কামাঙ্গগুলোর আরও কাজ আছে কিন্তু নারীরই শুধু রয়েছে একটি বিশেষ প্রত্যঙ্গ যার একমাত্র কাজ যৌন সুখ অনুভব সেটি ভগাঙ্কুর। পুরুষের এমন কোনো প্রত্যঙ্গ নেই পুরুষের যৌন শক্তি সীমিত নারীর অমিত তাতে শুধু বাধা দিতে পারে শারীরিক ক্লান্তি বা মানসিক অবস্থা পিতৃতান্ত্রিক ব্যবস্থা নারীকে ও তার কামকে দমন করে রেখেছে নানা বাধা নিষেধে এবং পুরুষের কামকে করে তুলেছে নিবৃত্তিহীন পুরুষতন্ত্র পুরুষের কাম শক্তির উপর বেশি গুরুত্ব দিয়ে রক্ষা করেছে বহুবিবাহ ও দ্বৈত মানের সুযোগ এটা জৈব সত্যের সম্পূর্ণ অপালাপ পুরুষতন্ত্র ভোগে স্ববিরোধিতায়ও পুরুষতন্ত্র নারীকে কাম সামগ্রীতে পরিণত করতে চায় আবার চায় যে নারী হবে কাম বিমুখ মুসলমান দেশগুলোতে এটা প্রবল ওই দেশের পুরুষেরা চায় স্বামীদের শয্যায় নারীরা হবে মেরিলিন মনোরো শয্যার বাইরে হবে সতী বিবি অ্যাঙ্গেলেসের ধারণা ঠিক নয় যে নারীরাই চেয়েছিল এক প্রতির অধীনে প্রতিব্রতা হয়ে থাকতে কেননা কাম তাদের কাছে পীড়াদায়ক পুরুষই চেয়েছিল তাই এটা হয়েছে যদি নারী চাইতো আর পুরুষ না চাইতো তাহলে কখনো এটা ঘটত না পুরুষ নারীকে করে তুলেছিল তাদের শ্রেষ্ঠ সম্পত্তি আর ওই সম্পত্তিতে ভাগ বসাক অন্য কেউ এটা তারা চায়নি তারা নিজেদের জন্য রেখেছে বহু বিবাহ বা বহু নারী সংসর্গের সুযোগ আর নারীকে করে রেখেছে একজনের একান্ত ভোগ্য বস্তু নারী বহুকাল ধরে বাধ্য হয়ে যুগিয়ে আসছে পুরুষের কাম তৃপ্তি এবং পশুর মতো প্রসব করে আসছে মনুষ্য মনুষ্যসাব বর্বরতার মধ্যস্তর থেকে শেষ স্তরে ওঠার সময় জোড়াবাধা বিয়ে থেকে উদ্ভব ঘটে এক প্রতিপত্নী বিয়ের সভ্যতার সূচনার সময় এক প্রতিপত্নী বিয়েই রীতি হয়ে ওঠে এর ভিত্তি পুরুষাধিপত্য লক্ষ্য সুনিশ্চিত সন্তান উৎপাদন তখন সম্পত্তির মালিক আর বাপ এমন কাউকে সম্পত্তি দেবে না যে তার ঔরসে জন্ম নেয়নি বাপের সম্পত্তির উত্তরাধিকারী হবে সন্তান বিশেষ করে পুত্র এ বিয়েতে স্বামী স্ত্রীর খেয়ালে বিয়ে ভাঙা সম্ভব নয় তবে স্বামী তা পারে বেশ সহজে এ বিয়েতে দাম্পত্য জীবনে পুরুষের বিশ্বাসভঙ্গের অধিকারও থাকে খুবই বেশি কিন্তু নারীর কোনো অধিকার থাকে না এমন এক পরিবারের কঠোর রূপ দেখা দেয় গ্রিকদের মধ্যে সেখানে পুরনো দেবীদের যে প্রতিষ্ঠা তা থেকে বোঝা যায় নারীরা তখন সম্মানিত ছিল কিন্তু বীর যুগে পতন ঘটে নারীদের অবস্থার তখন দেখা যায় পুরুষেরা বিয়ের বাইরে যৌন সম্পর্ক রাখছে কিন্তু নারীরা বাধ্য হচ্ছে কঠোর সতীত্ব বা প্রতিব্রত্ব পালন করতে সভ্যতার যুগে নারী হয়ে ওঠে পুরুষের বৈধ উত্তরাধিকারীর জননী তার প্রধান গৃহকর্ত্রী দাসীদের প্রধান স্বামীরা দাসীদের নিয়মিত সম্ভোগ করত বাইরে গণিকা উপভোগ করত কিন্তু স্ত্রীদের থাকতে হতো আপাদ মস্তক সতী তাই এক প্রতিপত্নী বিয়ে নির্মমভাবে সত্য হয় শুধু নারীর জন্য পুরুষের জন্য নয় ডেমোস্থেনেস বলেছেন চেতনার সুখের জন্য আমাদের আছে গণিকা ইন্দ্রিয় সুখের জন্য রক্ষিতা এবং পুত্র লাভের জন্য স্ত্রী পুরনো ভারতে পুরুষ বিয়ে করত বহু তার উপরে ছিল বিচিত্র ধরনের বেশ্যা যাদের শ্রেষ্ঠ ছিল গণিকা বাদশায়ন লিখেছেন চৌষট্টি কলায় উৎকর্ষ লাভ করে শীল রূপ ও গুণান্বিতা বেশ্যা গণিকা সংজ্ঞা লাভ করে এবং গুণগ্রাহীদের সমাজে স্থান লাভ করে রাজা সর্বদা তাকে সম্মান করেন গুণবানেরা তার স্তুতি করেন এবং সে সকলের প্রার্থনিয়া অভিগম্যা এবং লক্ষ্মী ভূতা হয়ে থাকে কিন্তু স্ত্রীরা রাজা বা কোনো স্বামীদের কাছে সম্মানিত ছিল না এক প্রতিপত্নী বিয়ে দেখা দেয়নি নারী পুরুষের সদ্ভাবের ফলে বা বিয়ের একটি আদর্শ রূপ হিসেবে এটি দেখা দিয়েছিল নারীর উপর পুরুষের আধিপত্য রূপে এবং এখনো তাই আছে অ্যাঙ্গেলেস বলেছেন ইতিহাসে শ্রেণীবিরোধ প্রথম যা দেখা দেয় সেটা মিলে যায় এক প্রতিপত্নী বিবাহে স্ত্রী ও পুরুষের মধ্যে বিরোধের বিকাশের সঙ্গে এবং প্রথম শ্রেণীপীড়ন মেলে পুরুষ কর্তৃক স্ত্রী জাতির উপর পীড়নের সঙ্গে এক প্রতিপত্নী বিয়ে অগ্রগতি কিন্তু পেছনে ফেরাও কেননা এর ভিত্তি নারীর উপর পুরুষের শোষণ পবিত্র এক প্রতিপত্নী বিয়ের সাথে দেখা দেয় দুটি অপবিত্র ব্যাপার যা আগে ছিল না একটি গণিকাবৃত্তি অন্যটি বেভিচার গণিকাবৃত্তির শুরু হয়েছিল প্রায়শ্চিত্তমূলক দেহদানে যখন নারীরা প্রণয় দেবীর মন্দিরে অর্থের বিনিময়ে আত্মদান করে প্রায়শ্চিত্ত করত সতীত্বের অর্থযন্ত মন্দিরের কোষে আর্মেনিয়ার আনাইটিসের মন্দির ও করিন্থের আফ্রদিতের মন্দিরে পরিচারিকারা ও ভারতের মন্দিরের দেবদাসীরা ছিল প্রথম গণিকা সম্পত্তির বৈষম্য শুরু হওয়ার পর কৃতদাসীরা যখন বাধ্য হয় প্রভুকে দেহদানে তখন শুরু হয় স্বাধীন নারীদের পতিতাবৃত্তি স্বামীরা পতিতা সম্ভব করত তাতে কোনো বাধা ছিল না কিন্তু স্ত্রীরা ছিল অবহেলিত স্ত্রীরা শুধু চোখ বুঝে দেখে যাবে স্বামীদের লাম্পট্ট থাকবে সতী এটা আশা করা যায় না তারাও যে হাত বাড়াবে নিষিদ্ধ গন্ধমের দিকে এটাই স্বাভাবিক তাই দেখা দেয় একটি নতুন প্রপঞ্চ যার নাম স্ত্রীর উপপতি শুরু হয় নারীর ব্যভিচার এক প্রতিপত্নী বিয়ের মধ্যে স্বামীর দিক থেকে থাকে গণিকা সম্ভোগ আর স্ত্রীর দিক থেকে থাকে অ্যাঙ্গেলেসের মতে ঢালাও বেভিচার বাইবেলের হিতোপদেশ বলেছে পরকিয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু ঘরে তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ অ্যাঙ্গেলেস বলেছেন মৃত্যুর মতোই বেভিচারের কোনো চিকিৎসা নেই সুখ কেমন অ্যাঙ্গেলেস বলেছেন এক প্রতিপত্নী বিবাহের উত্তম দৃষ্টান্তগুলোর গড়পরতা ধরলেও তা পরিণত হয় এক নিরেট একঘেয়েমির দাম্পত্য জীবনে যাকে বলা হয় দাম্পত্য সুখ এ বিয়ে পরিণত হয় অ্যাঙ্গেলেসের মতে স্থূল বেশ্যাবৃত্তিতে বিশেষ করে স্ত্রীর বেলায় স্ত্রী আর পতিতা এক অ্যাঙ্গেলেস বলেছেন স্ত্রীর সঙ্গে সাধারণ পতিতার পার্থক্য এটুকুই যে সে চিরকালের মতো দাসত্বে এবং ফুরিয়ের বলেছেন ব্যাকরণে যেমন দুটি নেতিবাচক শব্দে একটি ইতিবাচক শব্দ হয় তেমনি বিবাহের নীতিশাস্ত্রে দুটি বেশ্যাবৃত্তি মিলে পূর্ণ ধর্ম হয়ে ওঠে সাম্যবাদী অ্যাঙ্গেলেস বুর্জুয়াদের দাম্পত্য জীবনকে পতিতাবৃত্তি মনে করলেও প্রলেতারিয়েতদের সম্পর্কে তার উঁচু ধারণা ছিল তিনি মনে করেছেন তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক সুস্থ হতে পারে কিন্তু এটা এক সাম্যবাদী ভ্রান্তি প্রলেতারিয়েদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও অসুস্থ তা একেবারেই সস্তা পতিতাবৃত্তি পতিতার খদ্দের হিসেবে প্রলেতারিয়েতের থেকে বুর্জুয়া উৎকৃষ্ট উৎপাদন বা আর্থ যার অংশ নেই দুরবস্থা তার কেউ ঠেকিয়ে রাখতে পারে না নারীর দুরবস্থার কারণ তাই নারী বহুকাল ধরে ক্রিয়াকলাপ থেকে নির্বাসিত হয়ে পরগাছায় পরিণত হয়েছে নারী শোষিত তাই সব দিকেই শোষিত আদিম সাম্যতন্ত্রে গৃহস্থালিতে নারীর উপর অর্পিত ছিল গৃহস্থালী তা আজকের পরিবার সেবা ছিল না ছিল একটি গুরুত্বপূর্ণ বৃত্তি কিন্তু পিতৃপ্রধান পরিবার প্রতিষ্ঠিত হওয়ার পর গৃহস্থালীর কাজের মূল্য কমে যায় বৃত্তির বদলে তা হয়ে ওঠে সেবা যার দরকার আছে কিন্তু মূল্য নেই সামাজিক উৎপাদনের এলাকা থেকে বহিষ্কৃত হয়ে স্ত্রী হয়ে ওঠে প্রথম ঘরোয়া ঝি আধুনিক পরিবার দাঁড়িয়ে আছে নারীর প্রকাশ্য বা গোপন গার্হস্থ দাসত্বের উপর অ্যাঙ্গেলেস বলেছেন পরিবারের মধ্যে স্বামী হচ্ছে বুর্জোয়া স্ত্রী প্রলেতারিয়েত কারণ বিত্তবান শ্রেণীগুলোতে পুরুষ উপার্জন করে নারী কোনো কিছু উপার্জন করে না তাকে এমনভাবে নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে যাতে সে হয়ে উঠেছে আপাদ মস্তক অপদার্থ ধনী শ্রেণীগুলোতে নারীদের করে তোলা হয়েছে অপদার্থ তার প্রতিমূর্তি পুরুষের বিনোদ জোগানোর বেশি আর কিছু তারা করতে পারে না মানুষের হাতে পায়ে শেকল পরানো সহজ কঠিন হচ্ছে শেকল মুক্ত করা আর ওই শেকল যদি সুবিধাজনক হয় তবে মানুষ মুক্তির চেয়ে শেকলকেই বেশি প্রিয় মনে করে এটা ঘটেছে বুর্জুয়া নারীদের বেলা তারা কারুকার্য খচিত শেকলকেই বরণ করে নিয়েছে ওই শেকল তাদের স্বাধীনতা ও সম্মান হরণ করেছে কিন্তু নানা সুবিধা এনে দিয়েছে বলে সে তারা নিজেদের আরও শক্ত করে বেঁধে রাখতে চায় এক প্রতিপত্নী বিয়েতে নারী সব স্বাধীনতা হারিয়েছে দাসী হয়ে উঠেছে তার সমষ্টি বিয়ের যৌন স্বাধীনতা হারিয়েছে কিন্তু পুরুষ সমষ্টি বিয়ের সুবিধা হারায়নি পুরুষদের জন্য আজও রয়ে গেছে সমষ্টি বিয়ে মুসলমানেরা বহু বিয়ে করতে পারে মধ্যপ্রাচ্যে প্রায় সবাই বহু বিয়ে করে থাকে এবং পৃথিবী জুড়েই পুরুষেরা উপভোগ করে বিয়ের বাইরে জাঁকালো যৌন সম্পর্ক নারীর পক্ষে যা মারাত্মক অপরাধ পুরুষের বেলায় তা অনেক সময় গৌরবের বা আনন্দের সাথে উপভোগ্য নিন্দার ব্যাপার একই পুরুষের অধিকারে প্রচুর সম্পত্তি জড়ো হওয়ার ফলে এবং তার সন্তান সন্ততিকে সম্পত্তির উত্তরাধিকারী করার বাসনা থেকে উদ্ভূত হয় এক প্রতিপত্নী বা এক পতি একাধিক পত্নী বিয়ে সম্পূর্ণ পুরুষের স্বার্থে এজন্য নারীর পক্ষে এক প্রতিত্ব বাধ্যতামূলক পুরুষের জন্য নয় অ্যাঙ্গেলেস পিতৃতান্ত্রিক বিয়ে ও পরিবারের উদ্ভব ও প্রকৃতির যে ব্যাখ্যা দেন তা বিপ্লবাত্মক কেননা তিনি দেখান যে এর কোনোটিই শাশ্বত নয় যা বহুকাল ধরে চলে এসেছে তাই যে চিরকাল চলবে এমন মনে করার কোনো কারণ নেই পিতৃতান্ত্রিক বিয়ে পরিবার আর সমস্ত কিছু ঐতিহাসিক প্রক্রিয়ায় উদ্ভূত বিবর্তিত হয়েছে এখনও বিবর্তন চলছে এমনকি এর আমূল পরিবর্তনও ঘটানো অসম্ভব নয় তিনি দেখান যে পিতৃতান্ত্রিক বিয়ে ও পরিবার গড়ে উঠেছে নারীকে পুরুষের সম্পত্তিতে পরিণত করে নারী শোষণই পিতৃতন্ত্রের ভিত্তি যার সাথে যুক্ত আরও নানা ধরনের শোষণ এ সমস্ত শোষণের চূড়ান্ত রূপ হচ্ছে রাষ্ট্র যার কাজ বিচিত্র ধরনের শোষণ ও বৈষম্যকে বৈধ করে তোলা তাই সমস্ত মানবিক বৈষম্যের মূলে রয়েছে পুরুষাধিপত্য ও নারীর অধীনতা লৈঙ্গিক রাজনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সমস্ত সামাজিক রাজনীতিক আর্থ সংগঠন অ্যাঙ্গেলেস বলেছেন ইতিহাসে শ্রেণীবিরোধ প্রথম দেখা দেয় সেটা মিলে যায় এক প্রতিপত্নী বিবাহে স্ত্রী ও পুরুষের মধ্যে বিরোধের বিকাশের সঙ্গে এবং প্রথম শ্রেণী পীড়ন মিলে পুরুষ কর্তৃক স্ত্রী জাতির উপর পীড়নের সঙ্গে এক প্রতিপত্নী বিবাহ ইতিহাসের একটি বড় অগ্রসর পদক্ষেপ কিন্তু সেই সঙ্গেই দাসপ্রথা ও ব্যক্তিগত সম্পদ সহ তা এমন এক যুগের পত্তন করে যা আজও পর্যন্ত চলছে এবং যাতে প্রত্যেকটি অগ্রগতি হচ্ছে সেই সঙ্গে একটা আপেক্ষিক পশ্চাদগতি যেখানে জনসমষ্টির একাংশের সচ্ছলতা ও উন্নতি হয় অপর এক অংশের দুঃখ ও পীড়নের মধ্য দিয়ে এক প্রতিপত্নী বিবাহ হচ্ছে সভ্য সমাজের কোষরূপ এখানে আমরা সেই সব বৈরিতা ও বিরোধের প্রকৃতি লক্ষ্য করতে পারি যেগুলিও সেষত্তের মধ্যে পূর্ণ পরিণতি লাভ করেছে বৈরিতা ও বিরোধের ভিত্তির উপর যা দাঁড়িয়ে আছে তাকে ধসে পড়বে না অ্যাঙ্গেলেস স্বপ্ন দেখেছেন এক শোষণহীন সমাজের তাই যে আর্থনীতিক শোষণের উপর দাঁড়ানো এক প্রতিপত্নী বিয়ে ও পরিবার যদি সে শোষণ চলে যায় তবে কি থাকবে এ বিয়ে ও পরিবার এর চমকপ্রদ উত্তর দিয়েছেন অ্যাঙ্গেলেস বলেছেন এই প্রথা লোপ না পেয়ে পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবেই ওই সমাজে সামাজিক উৎপাদনের মধ্যে আবার ফিরে আসবে নারী এটাই তাদের মুক্তির প্রথম শর্ত এবং ওই সমাজে উৎপাদনের উপায়গুলো হবে সমাজের সম্পত্তি সেখানে কেউ সুবিধাভোগী কেউ সর্বহারা হবে না তাই নারী হবে স্বাধীন সেখানে পতিতা থাকবে না কেউ এবং এক প্রতিপত্নী প্রথা সত্য হয়ে উঠবে পুরুষ নারী উভয়ের জন্য পরিবারের রূপ থাকবে না এখনকার মতো এখন পরিবার হচ্ছে সমাজের অর্থনীতির একক অ্যাঙ্গেলেসের সমাজে তা হবে না সেখানে ব্যক্তিগত গৃহস্থালী পরিণত হবে সামাজিক শিল্পে ও শিক্ষা হবে সামাজিক ব্যাপার বিয়ে বা বিয়ের বাইরে যেভাবেই জন্ম হোক শিশুর পুরো সমাজ নেবে তার দায়িত্ব সে হবে সমাজের সন্তান এক প্রতিপত্নী বিয়েকে শুদ্ধ পবিত্র স্বর্গীয় করে তোলা অ্যাঙ্গেলেসের লক্ষ্য নয় তার লক্ষ্য নারীর উপর পুরুষের শোষণ এবং সার্বিক শোষণ দূর করা তা কিছুতেই বর্তমান সমাজ ব্যবস্থায় সম্ভব নয় আমাদের উগ্র পুরুষতান্ত্রিক মধ্যযুগীয় দরিদ্র অশিক্ষিত সমাজে নারী শোষণ বন্ধ করা বিশেষভাবেই কঠিন নারীর মুক্তি তো সুদূর ব্যাপার এখানে একটি ভালো বিয়েকেই নারীর জীবনের পরম সাফল্য বলে গণ্য করা হয় এর বেশি এখনও ভাবা হয় না বরং মুক্তিকে মনে করা হয় বিপজ্জনক ও ব্যর্থতা পশ্চিমের নারীবাদীরা অ্যাঙ্গেলেসকেও ছাড়িয়ে গেছেন তারা এক প্রতিপত্নী বিয়ের পবিত্রতাকে বিশেষ মূল্যবান মনে করেন না তারা নারীর সামাজিক আর্থ যৌন সব ধরনের মুক্তি চান গত তিন দশকে পশ্চিমের নারীবাদীরা বদলে দিয়েছেন তাদের সমাজের বহু এলাকা এবং যৌন এলাকায় যে পরিবর্তন ঘটিয়েছেন তাকে বিপ্লব বলা যায় তবে পৃথিবী এখনও পুরুষের নারী এখনও পরাজিত বন্দি নারীর মুক্তির জন্য দরকার বড় ধরনের সামাজিক বিপ্লব যতদিন ওই বিপ্লব না ঘটে ততদিন নারী থাকবে পুরুষের অধীনে থাকবে দাসী ও যৌন সামগ্রী আমাদের সমর্থন ও উৎসাহ জানাতে উইমেন বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন